আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রিয় দর্শক ও শ্রোতা, আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল। আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এই প্রশ্ন নিয়ে যে পৃথিবী থেকে কবে করোনার প্রাদুর্ভাব চলে যাবে বা পৃথিবীর মানুষ কবে করোনার প্রাদুর্ভাব থেকে মুক্তি পাবে। এর অবশ্যই বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, সে ব্যাখ্যাগুলো আমি দিচ্ছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি আগে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং বেল আইকন প্রেস করুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আসলে ভাইরাসের মিউটেশন হয়, এখন কয়েকটা পথ আছে এই করোনার প্রাদুর্ভাব থেকে মুক্তি পাওয়ার জন্য। এক নম্বর হইল ভাইরাল মিউটেশন হয়ে যদি ভাইরাসের ইভলিউশন হয় বা ভাইরাসের প্যাথোজেনিসিটি কমে যায় তাহলে ভাইরাসের প্রাদুর্ভাব কমে যাবে। ইভলিউশন হলে দেখা যাবে যে সিজনালভাবে ভাইরাসটি দেখা যাবে, কিন্তু তখন অতটা শক্তিশালীভাবে ভাইরাস আক্রমণ করতে পারবে না। দুই নম্বর হলো যে ভাইরাসের প্রতিষেধক ঔষধ আবিষ্কার করতে হবে। এখন পর্যন্ত তেমন কোনো ঔষধ ভালোভাবে পাওয়া যায়নি। এর আগে আপনাদেরকে আমি হাইড্রোক্সিক্লোরোকুইন এবং রেমডেসিভির এবং ফেভিপিরাভির সম্পর্কে বক্তব্য দিয়েছি, সেগুলো আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন। তিন নম্বর হলো ভাইরাসের প্রতিরোধক, এটাই সর্বোত্তম পন্থা। বলা হয় যে হার্ড ইমিউনিটি যখন ডেভেলপ করে তখন ওই ভাইরাসের প্রাদুর্ভাব কমে যায়। হার্ড ইমিউনিটি হলো একটা কমিউনিটির টু থার্ড লোক যখন ভ্যাকসিন দ্বারা অথবা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে ইমিউনিটি ডেভেলপ করে, তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে পৃথিবীর মানুষ বা পৃথিবীর জনসংখ্যা যত আছে তাদের মধ্যে দুই তৃতীয়াংশ মানুষের মধ্যে যদি ভাইরাসের টিকা প্রদান করা যায় বা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলেই কেবল হার্ড ইমিউনিটি ডেভেলপ করবে, তখন ভাইরাসের প্রাদুর্ভাব কমে যাবে। কিন্তু ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যে ইমিউনিটি ডেভেলপ করে আসলে তাকে হার্ড ইমিউনিটি বলা হয় না। কাজেই আপনাদের আশা করতে হবে ভাইরাসের ভ্যাকসিন বা টিকা দ্রুত পৃথিবীতে আসুক। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে ভাইরাসের টিকা আসার পরেও এই টিকা দ্বারা ইমিউনিটি ডেভেলপ করতে পৃথিবীর লোকজনের কত সময় লাগবে। দুই তৃতীয়াংশ লোকজন যখন ইমিউনিটি ডেভেলপ করবে ভ্যাকসিন দ্বারা তখনই এই ভাইরাসের প্রাদুর্ভাব কমে যাবে। ভাইরাসের ভ্যাকসিন আসতে ধরেন এই সেপ্টেম্বরের শেষের দিকে। যদি অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হয় তাহলে তারা মার্কেটে ভাইরাসের ভ্যাকসিন প্রদান করবেন, আর যদি এটা কার্যকর না মনে হয় তাহলে আমাদের জন্য সেটা দুর্ভাগ্য। তবে যে অক্সফোর্ড ইউনিভার্সিটির সেডক্স ওয়ান ভ্যাকসিনের কথা বলা হয়েছে তা কার্যকর তাই 80% ধারণা করা হচ্ছে। কাজেই আমরা আশা করতে পারি যে আমরা সেপ্টেম্বরের শেষের দিকে ভ্যাকসিন পাব এবং এই ভ্যাকসিন দ্বারা পৃথিবীর দুই তৃতীয়াংশ লোক ভ্যাকসিনেটেড হইতে যতটুকু সময় লাগবে ততটুকু সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। আশা করি ভিডিওটি ভালো লাগলো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ। পৃথিবীতে ধরুন 800 কোটি মানুষ আছে, এর 70%
70% 560 কোটি, 560 কোটি মানুষ হয় করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হতে হবে অথবা ভ্যাকসিন দ্বারা বা টিকা দ্বারা ইমিউনিটি ডেভেলপ করতে হবে। এখন চিন্তা করে দেখুন যে 560 কোটি মানুষ যদি করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে হার্ড ইমিউনিটি ডেভেলপ করতে হয় তাহলে পৃথিবীতে কিছু থাকবে বলে মনে হয় না, কারণ মৃত্যু হবে কত লোকের, এর এফেক্ট কীরকমভাবে পড়বে, অর্থনৈতিক অবস্থা কীরকম হবে, পৃথিবী সমস্ত পরিস্থিতি পাল্টে যাবে। কাজেই আক্রান্ত হয়ে হার্ড ইমিউনিটি ডেভেলপ করার কথা চিন্তাও করা যায় না। কাজেই আমাদেরকে অবশ্যই ভ্যাকসিন তৈরি করার জন্য জোরে সোরে উঠে পড়ে লাগতে হবে সমস্ত পৃথিবীর, এটাই এখন করা উচিত। বিশ্ববাসীকে মানবতার দিকে তাকিয়ে ভ্যাকসিন তৈরি করার জন্য এগিয়ে আসা উচিত।